রাজধানীর মোহাম্মদপুর বাসা থেকে গেল 17 আগস্ট বিদেশি মুদ্রা সহ 3 কোটি 1 লাখ টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর 2 দিন পর তার চাকরি জীবনের দুর্নীতির ফেরিস্তি খুঁজতে নেমেছে দুদক। একই দিনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শারফুদ্দিন আহমেদের বিরুদ্ধে 100 কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অনুসন্ধান শুরু করেছে। আর 3 বছর থমকে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দুর্নীতির অনুসন্ধানে গতি ফিরেছে। সম্পদের অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি। শাহ কামালের বিরুদ্ধে চাকরি জীবনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে 100 কোটি টাকা উপার্জন এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ ও তার পিএস ডাক্তার রাসেল ও অন্যান্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন করা সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। গেল 15 বছরে নজিরবিহীন সম্পদ বেড়েছে আওয়ামী লীগ সরকারের 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 জন সংসদ সদস্যের। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ অন্যান্যরা গড়েছেন সম্পদের পাহাড়। এ নিয়ে তদন্ত করতে এক আইনজীবীর আবেদন খতিয়ে দেখছেন দুদক। দুর্নীতি দমন কমিশন তো আসলে যে কার্যক্রমগুলি করছে আপনারা হয়তো দেখে থাকবেন, গত 1 বছর থেকে তো অনেক গতি এসেছে, এটা আপনাদের স্বীকার করতেই হবে। তো সুতরাং এই ধরনের অভিযোগ আসলে সেগুলি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কিছুদিন দুদকের কার্যক্রম স্থবির থাকলেও কয়েকদিনে বেড়েছে কাজের গতি। বিগত সরকারের একাধিক এমপি মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারাও ফাঁসছেন দুদকের জালে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।